কথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের এক গরিব মুচি ও পরীর গল্প শোনাবো। কোনো এক দেশে এক গরিব মুচি আর তার বউ বাস করত। তারা খুব গরিব ছিল, কোনো রকমে চেয়ে চিনতে তাদের দিন চলত। কিন্তু তারা মানুষ বড় ভালো ছিল। এই দেখো, আজ হাট থেকে এক টুকরো চামড়া কিনে নিয়ে এলাম। বেশ করেছো বুড়ো, এবার এক জোড়া জুতো বানিয়ে ফেলো তো। চামড়াখানা মাপ মতো কেটে রাখি, কাল ভোরে উঠেই সেলাই করে ফেলব। না যাই, মুখ হাত পা ধুয়ে সকাল সকাল জুতো জোড়া বানিয়ে ফেলি গে। আজ হাটবার, আজ বিক্রি করতে পারলে ভালো টাকা পাবো মনে হয়। ওমা, হেকি কাণ্ড! গিন্নি, ও গিন্নি, আরে এদিকে শোনো, দেখো এসে কি কাণ্ড! কি হলো, অত হাঁকটাক কেন? ঘরে কি ডাকাত পড়লো নাকি? আরে এইটা কি, দেখো তো চিনতে পারো কিনা? ওমা, এক জোড়া জুতো, এর মধ্যে তুমি জুতো জোড়া বানিয়েও ফেললে? আমি তো এই জুতো বানাইনি গো। মানে? তার মানে কি গো? তুমি বানাওনি তো কে বানালো? আমি তো এই কাজ জানি না। আরে আমারও তো সেই একই প্রশ্ন, তুমি বানাওনি, আমি বানাইনি, তাহলে বানালোটা কে? আর কি নিখুঁত হাতের কাজ দেখেছো গিন্নি? মুচি ভাই, বাড়ি আছো নাকি? মুচি ভাই, কে ডাকে গো তোমায়? মুচি ভাই, এই যে আসি। হ্যাঁ হ্যাঁ, বলেন বাবু, কি চাই আপনার? দেখো না মুচি ভাইয়া, সকালে উঠে কি বিপদে পড়েছি। মেয়ের শ্বশুরবাড়ি যাব বলে তৈরি হলুম, আর আমার জুতো জোড়া গেল ছিঁড়ে। কি ঝামেলায় পড়া গেল বলো তো। তা শোনো না, তোমার কাছে কি এক জোড়া নতুন জুতো হবে? বাবু, আমার কাছে এক জোড়া নতুন জুতো আছে, দেখুন তো পরে আপনার পায়ে মাপ মতো হয় কিনা। বাহ, কি সুন্দর মাপসই জুতো গো! হ্যাঁ, ভারী সুন্দর জুতো জোড়া তো। বাহ মুচি, বাহ, তোমার হাতের কাজ যে এত নিখুঁত সেটা তো আমি জানতাম না। তার দাম কত? সে আপনার যা ঠিক মনে হয় দেবেন বাবু। যা ঠিক? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাও এই নাও, এটুকু টাকায় চলবে কিনা বলো ভাইয়া। না 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 না, এক জোড়া জুতোর এত দাম হবে না, আপনি অনেক বেশি দিলেন হুজুর, মাফ করবেন, এ আমি নিতে পারবো না। আরে রাখো তো মুচি ভাইয়া। এক জোড়া জুতোর দাম 5 টাকা? ভেতর থেকে আমি সব কাণ্ডই দেখেছি, আজ তো আমাদের কপাল খুলে গেল দেখছি। এই টাকা দিয়ে আমি চাল ডাল যা লাগে কিনে আনি, আর বাকি পয়সা দিয়ে আরো বেশি করে চামড়া কিনে নিয়ে আসি গে। কাল তাহলে 5 জোড়া জুতো বানাতে পারবো। মুচি বাজার থেকে একটু বেশি করে চামড়া কিনে নিয়ে এল, আর 5 জোড়া জুতোর মাপের চামড়া কেটে গুছিয়ে রেখে রাতে শুয়ে পড়ল। পরদিন সকালে উঠেই
আবার সেই আশ্চর্য দৃশ্য দেখা গেল। রাতের বেলা কে বা কারা এসে নিখুঁত পরিপাটি করে পাঁচ জোড়া জুতো তৈরি করে রেখে গিয়েছে। সেই জুতো বিক্রি করে মুচির হাতে কিছু পয়সা এলো। তখন সে আরো বেশি করে করে চামড়া কিনতে লাগলো, আর রোজ রাতে আরো অনেক বেশি জোড়া জুতো তৈরি হতে লাগলো। এইভাবে দিনে দিনে মুচির দুঃখ দুর্দশা কমে যেতে লাগলো, হাতে দুটো পয়সা আসতে লাগলো। কিন্তু কে এসে তাদের রোজ রোজ এই উপকার করে সেটা জানার জন্য মুচি আর মুচির বউ অস্থির হয়ে উঠল। শোনো গিন্নি, আমাদের জানতেই হবে কে রোজ রোজ এসে আমাদের এত বড় উপকারখানি করে যায়। ঠিক বলেছো তুমি, যেই করে থাকুক না কেন তার হাতের কাজখানা বড়ই সুন্দর, আর মানুষটিও নিশ্চয়ই খুবই দয়ালু। আজ রাতে আমরা ঘুমোবো না বুঝলে, আড়াল থেকে চুপি চুপি দেখবো কোন দেবতা আমাদের মাটির কুড়ে ঘরে আসেন আর গরিবের হয়ে এই মস্ত উপকারখানি করে যান। আজ আমি চার জোড়া জুতোর চামড়া কেটে রেখেছি, যে ঘরে চামড়ার কাজ হয় সেই ঘরে লুকিয়ে থাকার ব্যবস্থা করো গিন্নি। গিন্নি, কাল রাতে আমি যে স্বপ্ন দেখেছি তুমিও কি সেই স্বপ্ন দেখেছো? ওগো, সে স্বপ্ন নয় গো, তাকে দেখো কি সুন্দর চার জোড়া জুতো তৈরি হয়ে এখানে পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ তাই তো। হ্যাঁ, তবে তবে সত্যি কি রাতের বেলা ওই পরমা সুন্দরী কন্যা এসে আমাদের উপকার করে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, মেয়েটি স্বয়ং লক্ষ্মী ঠাকুরন গো। আহা কি রূপ দেখে চোখ জুড়োয়। শোনো, এই মেয়েটির কৃপায় আমরা একটু সুখের মুখ দেখেছি। রোজ রাতে চুপিসারে এসে মা ঠাকুরন আমাদের এই উপকারটুকু না করে গেলে তো আমরা এই বয়সে না খেতে পেয়ে মরতাম, তাই না? ঠিক বলেছ গিন্নি, সে তো 100 বার, এতে আর কি সন্দেহ আছে? শোনো, আজ তুমি বড় বাজার হাটে যেও, হ্যাঁ, সেখান থেকে সুন্দর রেশম কাপড় আর সুতো কিনে নিয়ে আসবে। আমি আজ সারা দিন রাত খেটে আমাদের ছোট ঠাকুরনের জন্য সুন্দর দুটো জামা সেলাই করে রাখবো খন, আর তুমি হাট থেকে দামি চামড়া কিনে আনবে, আর দুজোড়া সুন্দর জুতো বানিয়ে রাখবে, হ্যাঁ, সেগুলো যেন ছোট সোনামণির পায়ের মাপে মাপসই আর টেকসই হয়। খুব ভালো বুদ্ধি দিয়েছ গিন্নি, ছোট্ট থেকে জুতো সেলাই করে চুল পাকিয়ে ফেললাম কিন্তু কোনোদিন সুখের মুখটি দেখলাম না। দেখো তো এই জামা দুটো কেমন হয়েছে। আমি বুড়ো মানুষ, তাছাড়া চোখেও কম দেখি, তোমার হাতের কাজের তো খুব সুখ্যাতি গিন্নি, নিশ্চয়ই ভালো হয়েছে জামা দুটো। আর তাছাড়া আমাদের ছোট্ট মা ঠাকুরন তো যা পরবেন তাতেই তার সোনা রঙের রূপ ফেটে পড়বে। তা যা বলেছো গো, দেখি তুমি কেমন বানালে জুতো জোড়া। বাহ, ভারী সুন্দর হয়েছে গো, এই লাল জামা আর লাল জুতো পরে তো সোনামণিকে আমার স্বর্গের পরীর মতোই দেখাবে গো। কিন্তু গিন্নি, এই জামা জুতো মা ঠাকুরনের হাতে তুলে দেবে কি করে? সে নিয়ে তুমি চিন্তা করো না গো, আজ রাতে তুমি আর জুতোর জন্য চামড়া কেটে রেখো না, বরং ওই জামা আর জুতো সাজিয়ে রেখো, দেখি তারপর কি হয়।
আহা, আমার বড় ইচ্ছে ছিল সোনামণির সঙ্গে দুটো কথা বলার। ইচ্ছে ছিল ওকে যদি জামা পরিয়ে জুতো পরিয়ে সাজিয়ে দিতে পারতাম। শোনো না, আজ রাতে আমি মা লক্ষ্মীর সঙ্গে দেখা করবই। আমার খুব জানার ইচ্ছে যে উনি কে। সোনামণি মা আমার, আমাদের ভয় পেও না। আমরা তোমাকে অনেক দিন ধরে দেখছি, তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই, তাই আমরা এই ঘরের কোণায় লুকিয়েছিলাম। তুমি কে মা, কোথা থেকে এসেছো? তুমি তো লক্ষ্মী প্রতিমা, তুমি এসে আমাদের ভাগ্য পাল্টে দিয়েছো মা গো, নইলে তো আমাদের এই বুড়ো বয়সে না খেতে পেয়ে মরতে হতো। আমি কিছুই করিনি, আপনারা খুব ভালো মানুষ, ভালো মানুষদের ভগবান সব সময় রক্ষা করেন। ওগো মেয়ে, তোমার তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িতে কে কে আছে? বাড়ি? আমার বাড়ি তো অনেক দূর, আমি যেখানে থাকি সেখানে কেউ থাকে না, আমি একাই সেখানে বাস করি। সে কি গো? তা বাছা, তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকবে? হ্যাঁ গো মা, গিন্নি ঠিকই বলেছেন, তুমি আমাদের সঙ্গে থাকলে আমাদের জীবনের সকল কষ্ট দূর হয়ে যাবে। না গো বড় বাবা আর বড় মা, আমার সে উপায় নেই। আমার জীবনের এক মস্ত গল্প আছে, আজ আমি সেই গল্প তোমাদের বলতে এসেছি, আর তোমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিতে এসেছি। কি বলছো তুমি মেয়ে? তুমি কোথা থেকে এসেছো আর কোথায় বিদায় নিয়ে চলে যেতে চাও? আমি একজন পুরী। পুরীদের দেশ কোথায় জানো তো? ওই যে দূরে দেখা যায় পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় চূড়ো, ওই পাহাড়ের ওপারে মেঘেদের দেশ পেরিয়ে আছে পুরীদের দেশ, সেখানে আমার জন্ম। আমার মা এক পরমা সুন্দরী পুরী, তার নাম মেঘমালা। মেঘমালা পুরীকে সবাই খুব ভালোবাসত, কিন্তু শুধু পুরীদের রানীমা তাকে একেবারে সহ্য করতে পারত না। পুরী রানীর বাগানে এক আশ্চর্য ফলের গাছ ছিল, সেই গাছে প্রতি 12 বছর পরে পরে একটা করে ফল হতো, চিনির মতো মিষ্টি আর পাকা আমের মতো টুসটুসে। সেই ফল যে খাবে সে আর কোনো দিন বুড়ো হবে না, আর আজীবন বেঁচে থাকবে। পুরী রানী সেই গাছের ফল কাউকে হাত দিতে দিত না, শুধু নিজে খেত, আর তার বংশের যত ছেলে মেয়ে নাতি নাতনি হতো তাদেরকে খাওয়াতো। ইস, ভারী হিংসুটে তো তোমাদের ওই রানীমা। হ্যাঁ, রানীমার মনে বড়ই হিংসা ছিল, তিনি আমার মাকে অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ? কিসের অভিশাপ? আমার মা যখন এই আমার বয়সী, তখন একদিন সখীদের সঙ্গে খেলা করতে করতে পুরী রানীর বাগানে ঢুকে পড়েন, আর ভুল করে সেই অমৃত ফলের গাছ থেকে ফল পেড়ে খেয়ে ফেলেন। 12 বছর পরে গাছে ফল এসেছিল, আর রানীমা ঠিক করেছিলেন সেই ফলটা তিনি তার ছোট মেয়েকে খাওয়াবেন। কি সর্বনাশ! তারপর কি হলো? পুরী রানী মেঘমালাকে ডেকে অভিশাপ দিয়ে বসল, তোর মেয়ে জন্মালে এই পুরী রাজ্যে তার কোনো ঠাঁই হবে না, সে ওই মাটির পৃথিবীতে বড় হবে। শুনে মেঘমালা আকুল হয়ে কাঁদতে লাগলেন, রানীমার পা জড়িয়ে ধরে এই সাপ মুক্তির উপায় জানতে চাইলেন। রানীমা বললেন, তোর মেয়ে যখন 12 বছরের হবে তখন যদি সেবা দিয়ে ও কারোর মন জয় করতে পারে
কেউ যদি তার বদলে ওকে আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারে, সেদিন ওর সাপ মুক্তি ঘটবে, সেদিন আবার ও পরিরাজ্যে ফিরতে পারবে। তুমি কি মুক্তি পেয়েছো গো মা? হ্যাঁ বড় বাবা, তোমরাই আমার মুক্তি ঘটানোর ব্যবস্থা করে দিয়েছো। এর আগে আমি এক কুমোরের কাজে সহায়তা করেছিলাম। ওই কুমোর ছিল ভারী বাজে লোক, কিন্তু খুবই গরিব মানুষ। কুমোর আর কুমোর গিন্নি সঙ্গে তাদের সাতটা ছেলে মেয়ে নিয়ে একটা ভাঙা কুঁড়ে ঘরে বাস করত। আমি ওদের দুর্দশা দেখে রাতের অন্ধকারে গিয়ে কত হাড়ি কলসি কুঁজো বানিয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু বাজে কুমোর সেগুলো বিক্রি করে যা পয়সা পেত তা বাজে খরচ করে চলে আসত। এই নিয়ে নিত্যদিন কুমোর আর কুমোর বউয়ের ঝগড়াঝাটি লেগেই থাকত। ভারী বাজে লোক তো ওই কুমোর ভাইয়া। ঠিক বলেছো বড় মা। তারপরে একদিন ওরা কি করলো জানো তো? ওরা দুজনে আমায় বন্দি করার ফন্দি আঁটলো। কিভাবে? রাতের অন্ধকারে আমি বসে হাঁড়িকুড়ি তৈরি করছি আর ওরা দরজায় শিকল তুলে দিল। কি সর্বনাশ! তারপর কি হলো? কিন্তু ওরা তো জানে না দরজা আটকে আমায় বন্দি করা যাবে না। আমি তো ফুলুত করে হাওয়া হয়ে সরে পড়েছি, আরও মুখ হইনি। খুব ভালো করেছো সোনা, তুমি তো আমাদের কাছে কোনো পরি নও, তুমি হলে লক্ষ্মী মা। তোমার মতন লক্ষ্মী মা ঠাকুরনকে কেউ জোর করে ধরে রাখতে পারে। এরপর তুমি কি করলে মা? এরপর আমি এক সোনার কারিগরের বাড়িতে গেলাম। নদীর ওপারে যে মস্ত বড় নগর আছে, সেই নগরে রাজার বাড়ি আছে। সেখানে থাকে এক স্বর্ণকার, সে শুধু রাজার বাড়ির গয়না গড়ায়। রাজার সুরানির একবার খুব গোসা হলো, মুখ হাঁড়ি। তিন দিন তার মুখে কিছু দেওয়ানো গেল না। দাসদাসীরা তটস্থ, প্রাসাদ শুদ্ধ মানুষ ভয়ে অস্থির। রাজাও ভারী চিন্তিত হয়ে পড়লেন যে রানীর হলোটা কি। শোনা গেল রাজার স্বর্ণকারের তৈরি করা গয়না সুরানির মোটেই পছন্দ হচ্ছে না। এ তো বড় অদ্ভুত কাণ্ড। রাজা তো স্বর্ণকারকে প্রায় ঘাট ধরে দেশ থেকে তাড়িয়ে ছাড়েন। তা সোনার কারিগরের দুর্দশা দেখে আমি ওর বাড়ি থেকে গেলাম। প্রতি রাতে গিয়ে নানা যন্ত্রপাতি দিয়ে ঠুকঠুক করে নানা ধরনের গয়না বানাতে লাগলাম। গলার হার, হাতের কাঁকন, পায়ের নূপুর, আংটি, বালা, চুড়ি, কি সুন্দর সুন্দর তার নকশা, যে দেখে সেই অবাক হয়ে যায়। রাজার সুরানি খুশি হলেন তো? খুশি মানে আহ্লাদে আটখানা। তার খুশিতে রাজা খুশি, রাজার খুশিতে শেখরার রমরমা অবস্থা। বড়ই আনন্দের কথা। একদিন শেখরা আর শেখরার বউ রাতের বেলা চুপিসারে এসে আমায় দেখে ফেলে। তারা ফন্দি আঁটলো তাদের ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে। পরদিন রাতে আমি যখন ওদের বাড়ি যাই, ওরা ফটক বন্ধ করে আমায় আটকে ফেলতে চেষ্টা করলো। কিন্তু তোমাকে কি কেউ ওভাবে আটকে রাখতে পারে? কোনোদিনই না। পারেও নি বড় মা, এরকম বহু জায়গায় আমি গিয়ে মানুষের সেবা করেছি, কিন্তু তার বদলে তারা কেউ আমাকে ভালোবাসেনি, আদর করেনি। তারা সবাই আমায় আটকে ফেলতে চেয়েছে যাতে চিরজীবন আমি তাদের কাজে লাগি, তাই তো আমি সেখান থেকে পালিয়ে এসেছি। ভালো করেছো সোনামে, তোমার মতন এরকম লক্ষ্মীকে কেউ জোর করে আটকে রাখতে পারে? তবে তোমাদের বাড়ি এসে আমি যে ভালোবাসা আদর চেয়েছি পেয়েছি। তোমরা আমায় কি সুন্দর জামা জুতো সব বানিয়ে দিয়েছো, কত আদর ভালোবাসা দিয়েছো, এসব কথা আমি কখনো ভুলবো না। আমি আজ আমার মায়ের কাছে চলে যাব, তাই যাওয়ার আগে
তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। ওরে সোনা আমার, দুদিনে তুই আমার মন কেড়ে নিয়েছিস মা। তোকে দেখে আমার মন ভরে যেত। আজ তুই তোর মায়ের কাছে ফিরে যাবি, তোর মায়ের কোল ভরে যাবে। কিন্তু আমাদের এই কুঁড়ে ঘর একেবারে শূন্য হয়ে যাবে মা, একেবারে শূন্য। অগ্নি অগ্নি অত কেঁদো না, বিনা দোষে মা ঠাকুরন মায়ের কোল ছেড়ে এই মাটির পৃথিবীর কত দুঃখ সহ্য করেছে। আজ এত বছর পরে সে তার নিজের দেশে নিজের মায়ের কাছে যাচ্ছে, ওকে হাসি মুখে যেতে দাও গো। আজ থেকে আমার দুজন মা, ওই পুরীর দেশে আমার পরিমা আর মাটির দেশে আমার বড় মা। অগিনি অগিনি এত কেঁদো না অগিনি। বড় মা তোমরা দুঃখ করো না, তোমাদের যখন আমাকে খুব দেখতে ইচ্ছা করবে, আমার জন্য মন খারাপ লাগবে, তখন নদীর তীরে গিয়ে ওই মস্ত বড় তারাটার দিকে তাকিয়ে আমার কথা মনে করবে, আমি ঠিক এসে দেখা করে যাব। তোমাদের কোনো বিপদ আপদ হলে আমি আছি, চিন্তা নেই। এরপর থেকে ওদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট রইল না, বাকি জীবনটা আনন্দে কাটতে লাগলো। কিন্তু যখন মুচি আর মুচি বউয়ের মন কেমন করতো পরীর জন্য, তারা তখন নদীর তীরে গিয়ে মনে মনে ছোট্ট পরীকে ডাকতো, পরী এসে তখন দেখা করে যেত। আর এদিকে পরীর দেশে মেঘমালা তার মেয়েকে ফিরে পেয়ে আনন্দে আটখানা হয়ে গেলেন। পরীর দেশে পরিমা আর পরী মেয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।